প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিলম্ব ফলের উপকারিতা নিয়ে ভিডিওতে আলোচনা করব। বিলম্ব ফল খেলে কি কি উপকার হয় সেই বিষয়গুলো জানতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমাদের দেশে অনেক জায়গায় বিলম্ব ফলের গাছ দেখা যায়। এই গাছের পাতা, ফুল ও ফল দেখতে অনেক সুন্দর দেখা যায়। এ ফলের রয়েছে অনেক উপকারিতা ও পুষ্টিগুণ। আসুন জেনে নেই বিলম্ব ফলের কিছু উপকারিতা গুণাগুণ সম্পর্কে। যারা নিয়মিত চুলকানির সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু বিলম্ব এবং বিলম্ব গাছের পাতা খুবই উপকারী। খাবারের তালিকায় বিলম্ব ফল রাখলে চুলকানি সহজেই ভালো হয়ে যায়। বিলম্ব চুলকানি নিরাময় করতে সাহায্য করে। বিলম্ব খাওয়ার পাশাপাশি বিলম্ব গাছের পাতা বেটে গায়ে মাখলে চুলকানি খুব সহজেই ভালো হয়ে যায়। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু বিলম্ব ফল খুবই উপকারী। বিলম্ব গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য কিন্তু বিলম্ব ফল খুবই উপকারী। খাবারের তালিকায় বিলম্ব ফল রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যারা নিয়মিত সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কিন্তু বিলম্ব ফল খুবই উপকারী। কাশি ও সর্দি নিরাময়ে বিলম্ব ফল ভালো কাজ দেয়। গরম পানির সাথে কিছু বিলম্ব সিদ্ধ করে এই পানি নিয়মিত সেবন করলে সর্দি কাশি খুব সহজেই ভালো হয়ে যায়। বিষাক্ত কোনো পোকামাকড়ে হঠাৎ করে কামড়িয়ে দিলে বিষ ধরন পানির কামড় থেকে নিরাময়ের জন্য বিলম্ব পাতা ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। যে জায়গায় কামড়িয়ে দেয় সে জায়গায় যদি বিলম্ব পাতা পলক লাগাতে পারেন, এতে করে ফুলা এবং ব্যথা দুটাই কমে যাবে। অনেক সময় দেখা যায় কেটে গিয়ে চামড়া উঠে গেছে এবং কি ফুলাবাত হয়েছে, এদের জন্য কিন্তু বিলম্ব গাছের পাতা খুবই উপকারী। বিলম্বর পাতা বেটে পলক লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত বিলম্ব গাছের ফল খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। বিলম্ব নিয়ে আজকের ভিডিওতে যা যা আলোচনা ছিল আমি করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।